ক্লাস টু আমার বই আজকে আমার পাঁচ পাতার পড়া তোমরা ইউটিউবে পাঁচ পাতা বলে সার্চ করলে পেয়ে যাবে আমার বই পাঁচ পাতা ইউটিউবে সার্চ করবে আমার বই ছ পাতা বা আমার প্লে থেকে পড়ে নিতে পারবে আমি প্রত্যেক দিন তোমাদের সকাল সাতটার সময় ভিডিও দিই এই আমার বইটা পড়িয়ে দিই চলো আজকে আমরা সেরকম চলে এসেছি পড়া করতে দেখো এখানে রয়েছে আকাশে কত তারা তাহলে এই গল্পটার মধ্যে আমাদের আকাশে কত তারা আমি আস্তে আস্তে বলে দিই কারণ তোমরা তাড়াতাড়ি বললে বুঝতে পারবে না তোমরা এখন ছোটো তাহলে আকাশে কত তারা পড়তে এসে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ছবি মাথার ওপরে একটা বড় তারা এঁকে দিয়েছে দুজনে খুব হাসাহাসি করছে তাহলে নিশ্চয়ই মানে কিছু একটা গল্প এখানটা লেখা আছে কথা যেগুলো এটা সম্পর্কে সম্পর্ক আকাশে কত তারার সঙ্গে চলো আমরা গল্পটা পড়ি রাতের আকাশে অসংখ্য তারা দেখো এখানে আবার লালকালি এটা ক্ষয়ের জব হালা কেমন লিখতে হয় জ ফালা র গুলো একটা দাগের মতো হয় ফালা হলে এরকম করে দাগ হয় হলে এরকম দাগ হয় তাহলে অসংখ্য ফালাটাকে শেখানোর জন্য কিন্তু বলতে রাতের আকাশে অনেক বা প্রচুর তারা বলতে পারতো তাহলেও কিন্তু শেখানো হতো প্রয় রাটাকে জ ফালা শেখানো হতো না র ফালা তো আগে শিখিয়েছি এই যে এই যে আগে ভিডিও বলে দিয়েছিলাম নিয়ে কিন্তু গল্পটাকে করা হয়েছে আর কি শেখাবে বেশ তো রাতের আকাশে অসংখ্য তারা তারা মানে অনেক আমরা বুঝতে মগ্ন হয়ে গুনি সে তো বলতো মগ্ন মানে হচ্ছে খুব মন দিয়ে গভীর মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে গুনছি মগ্ন মগ্ন মানে একদম এক মনে গভীর মনোযোগ দিয়ে শুনছি অন্যদিকে মন নেই মানে গুনি গুনছে তাহলে মগ্ন না দিয়ে বলতে পারতো তো যে আমরা এক মনে গুনছি হ্যাঁ সেই জন্য এটা মানে শেখান হতো না তোমাদের যেমন করে গয়ে দন্ত লিখতে হয় গ আর দন্তন্য নিয়ে তো গয়ে দন্তন্য দেখো দিনের আকাশে থাকে রবি রবি গো সূর্য দিনের আকাশে তো কি দেখা যায় ওই তো মস্তানি করে নাকি সেদিন বেশ চলো রবি মানে কিন্তু সূর্য মনে রাখবে হ্যাঁ প্রতিশব্দ তার আলোয় জাগ্রত থাকে চারপাশ বলতে পারতো তো তার আলোয় ভরে থাকে চারপাশ তার আলো মানে ছড়িয়ে থাকে চারপাশ জাগ্রত মানে জেগে থাকা মানে সচেতন হয়ে মানে সেটা কার্যকারী হওয়া তারা দেখছি যে জাগ্রত শেখাতে এসেই তো আমরা গয়ের অফালাটাকে আর একবার মনে করিয়ে দিয়েছি এখানে গয়ের অফালা শিখিয়েছিল এখানে এসে গয়ের অফ যাতে তোমরা ভুলে না যাও আগে পাতায় পড়েছ যেন স্যারটা বলতে পারে এটাই তো শেখানোর ক্যাপাসিটি এটাই তো ব্রেন তৈরি করার ক্যাপাসিটি খুব ভালো বই তোমাদের একবার শিখলে মনে থাকে না সেই জন্যে রিভাইজ করে দেয় আবার একবার এখানে মনে করিয়েছে বেশ এইবার দেখো মানে জাগ্রত থাকে চারপাশ অর্থাৎ ভরে থাকে আরই ভরে থাকে রবির কিরণে মুছে যায় সব গ্লানি গ্লানি কিনা রবির কিরণে মুছে যায় কি গ্লানি গ্লানি হচ্ছে গলত ঘাম যুক্ত কিছু সব কিছু নষ্ট মানে বেড়ে নষ্ট হয়ে যাওয়া বা মুছে যাওয়া মানে যেগুলো খুব বিরক্তিকর জিনিস যেগুলো বিরক্তকর জিনিস সেগুলো কিন্তু গ্লানিও বলা হয় মানে মুখ মুছে যাওয়াটাই তাই বিরক্ত ভাবটা কেটে যায় রবির কিরণে মুছে যায় সূর্য উঠলে সবারই ভালো লাগে সেই জন্য বলেছে সূর্যের কিরণে রবির কিরণে সব জায়গায় মুছে যায় গ্লানি গ্লানি হচ্ছে যে যেগুলো ভালো লাগে না মনে একটা বিষাদের অবস্থা মুখ সেই জন্য গয় শিখিয়ে দিয়েছি কি সুন্দরভাবে তারপরে মুগ্ধ হয়ে দেখি আবার মুগ্ধ হয়ে দেখি মগ্ন মুগ্ধ কিন্তু আমরা গভীর মনোযোগ বা মুগ্ধ মানে খুব তৃপ্তি সহকারে দেখছি খুব ভালো লাগে মানে ভালো লাগলো চলো এখানে ক্ষয়ে জ ফলাটাকে ভেঙে দেখি যে খ আর জ নেই আমি কিন্তু জটা আগে বলিনি ক্ষয়ে জ ফালা বলছি বলে জটা পরে হয়েছে গয়ে লয়ে বলছি গটা আগে লটা পরে হবে গয়ে দন্ত নেই গটা আগে লটা দন্তনটা পরে হবে গয়ে লয়ে গটা আগে লটা পরে হবে এটা দেখো গয়ে ধয়ে ধয়ে গয়ে নয় কিন্তু গয়ে ধয়ে সেই জন্য ধ আগে গ তারপরে ধ এরকম অনেক শব্দ হয় মুখ্য ভগ্ন আর দেখো ক্ষয় জপালার সঙ্গে এটা মেলাবে গয়ে দন্ত নয়ের সঙ্গে এটাকে মিলিয়ে দিয়েছি ভগ্ন মানে এইখানে যেগুলো আছে সেইটা নিয়ে একটা করে শব্দ তৈরি করে গয়ে লয়ে যেটা আছে গ্লাস গয়ে ধয়ে যেটা আছে এটা এইখানটা যে কথাগুলো আছে না খুব সুন্দরভাবে এইখানে জটা থাকছে যেগুলোই শেখাচ্ছে এই যেমন ক্ষয়ে জয় ফালা এখানে গয়ে লয়ে এখানে এটা পড়ার একটা সিস্টেম আছে তাহলে বুঝে ফেললে যে এটা যেটা পড়লে সঙ্গে সঙ্গে এটাকে চাপা দিয়ে বলবে একটা উচ্চারণ বলতে এরকম ধরনের গয়ে ক্ষয় জয় ফালা দিয়ে একটা বলো তাহলে ক্ষয় যে আপনার দিয়ে বলতে পারবে তখন না বলতে পারলে বলে মুখ্য শিখিয়ে দেবে হ্যাঁ তাকে বলবে আচ্ছা গয়দন্ত্র দিয়ে একটা বলো গয়দন্ত্র দিয়ে বলতে পারছে না তুমি তাকে বলে দেবে ভগ্ন মানে এগুলো স্যারদের একটা বা ছাত্রকে শেখানোর জন্যে বা গার্জেনদের শেখা ছাত্র ছেলে বান্দকে শেখানোর জন্য এটা কিন্তু ক্যাপাসিটি তাকে এরকম যখন উচ্চারণটা বলবে তখন তুমি তাকে বলবে এরকম একটা উচ্চারণ বলতো তো না পারলে তুমি নিজেদের একটু ডেকে দেখে বলে দিতে পারবে এটাকে ভেঙে দেখাতে হবে অর্থাৎ ভেঙে দেখানোর উদ্দেশ্যটা কী স্যার দেখে দেখে এটা ভেঙে দেখালে তো সবাই পারবে তো উদ্দেশ্য ক্ষয়ের জপালা আসলে তা নয় ব্যাপারটা কী যেন তোমাকে ক্ষয়ের জপালাটা কেমন লিখতে হয় সেটা একবার প্র্যাকটিস করিয়ে নিচ্ছে অভ্যাস করিয়ে নিচ্ছে এগুলো তাই গয়ে ধয়ে কেমন করে লিখতে হয় গয়ে ধয়েটা কেমন করে লিখতে হয় সেটাও কিন্তু একটা প্র্যাকটিস করিয়ে নিচ্ছে এটা লেখার মধ্য দিয়ে এটাই কিন্তু ক্যাপাসিটি ব্রেন তৈরি করার ক্যাপাসিটি মনে রাখানোর ক্যাপাসিটি লেখানোর ক্যাপাসিটি শুধু সে হবে না লেখাতেও হবে এটাই কিন্তু এই বইটার উদ্দেশ্য ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে পরে ভিডিও লক্ষ্য রাখো সোমবার সকাল সাতটা প্রতি সকাল সাতটার সময় পেয়ে যাবে